নমস্কার বন্ধুরা, মাই স্পোর্টস ওপিনিয়ন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সকলেই প্রতিদিনের মতো ভালো আছো এবং সুস্থ আছো। আবারও ইন্ডিয়ান ফুটবলের লেটেস্ট কিছু আপডেট নিয়ে একটি নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে মূলত জামশেদপুর এফসিকে নিয়ে বেশ কয়েকটি ট্রান্সফার আপডেট, এছাড়া আইএসএল এবং ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কয়েকটি বড় বড় আপডেট আছে। তো সেই আপডেটগুলোই একে জানিয়ে দেবো তোমাদের আজকের এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভিডিওটি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো চলো তাহলে আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম ট্রান্সফার আপডেটটি হলো গত মৌসুমের আইএসএল এর গোল্ডেন বুট জয়ী প্লেয়ার নেরিজাস ভালস্কিসকে নিয়ে। তো পরবর্তী মৌসুমে নেরিজাস ভালস্কিস আইএসএল এর কোন টিমের হয়ে খেলবে, নাকি অন্য কোনো বিদেশি লিগে চলে যাবে, সেই নিয়ে কিন্তু একটা জল্পনা সৃষ্টি হয়েছিল। আইএসএল এর বেশ কিছু টিম এই প্লেয়ারটিকে অফার করেছিল তাকে তাদের টিমে নেওয়ার জন্য, এবং শোনা গিয়েছিল যে অফারটি বিভিন্ন টিমের পক্ষ থেকে করা হয়েছে সেই অফারটি কিন্তু ভালস্কিসের মনোপুত নয়, অর্থাৎ ভালস্কিস কিন্তু আরও বেশি ডিমান্ড করছে। সর্বশেষ আপডেট অনুযায়ী শোনা যাচ্ছে যে জামশেদপুর এফসি ভালস্কিসকে তাদের টিমে দুবছরের চুক্তিতে অলমোস্ট কনফার্ম করে ফেলেছে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমরা কিন্তু গত মরশুমে চেন্নাইন এফসির 20 ম্যাচে 15 গোল করা গোল্ডেন বুট জয়ী প্লেয়ারকে আমরা আগামী মরশুমে জামশেদপুর এফসির হয়ে খেলতে দেখব। তো এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, তো অফিসিয়াল কনফার্মেশন আসা মাত্রই আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। গত মরশুমের চেন্নাইন এফসির কোচ ওয়েন কোয়েল এবং গোল্ডেন বুট জয়ী প্লেয়ার নেরিজাস ভালস্কিসকে কিন্তু সাইন করিয়ে বড়সড় চমক দিতে চলেছে জামশেদপুর এফসি। এছাড়া গতকালকের ভিডিওতে আমি তোমাদেরকে জামশেদপুর এফসি নিয়ে একটা বড় আপডেট দিয়েছিলাম, যেখানে লিভারপুলের প্রাক্তন ফুটবলারের সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করেছে জামশেদপুর এফসি। যেভাবে দল গোছানো শুরু করেছে জামশেদপুর এফসি, আশা করা যাচ্ছে যে পরবর্তী মৌসুমে একটা শক্তিশালী ফরেন স্কোয়াড নিয়ে কিন্তু নামতে চলেছে জামশেদপুর এফসি। তাহলে চলো আজকের পরবর্তী আপডেটে আসা যাক। তো আজকের পরবর্তী আপডেটটিও কিন্তু জামশেদপুর এফসিকে নিয়ে। তো জামশেদপুর এফসিকে নিয়ে কিন্তু একটা বিগ রিউমার শোনা যাচ্ছে, যেটি হলো আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তৌরেকে নেওয়ার জন্য ইন্টারেস্ট প্রকাশ করেছে জামশেদপুর এফসি। তো এই রিউমারটা কিন্তু একটা ভীষণই বড় রিউমার, যে জামশেদপুর এফসি ইয়াইয়া তৌরেকে নেওয়ার জন্য ইন্টারেস্ট প্রকাশ করেছে। তো ইয়াইয়া তৌরেকে নিয়ে নতুন করে তোমাদের কিছু বলার নেই, তোমরা যারা বিদেশি লিগ ফলো করো তারা প্রায় প্রত্যেকেই চেনো এই প্লেয়ারটিকে। ইয়াইয়া তৌরে একজন 37 বছর বয়সীয় আইভরি কোস্টের মিডফিল্ডার, যিনি মূলত তার ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময়টি খেলেছেন ম্যানচেস্টার সিটির হয়ে, যেখানে 2010 থেকে 2018 মৌসুম পর্যন্ত ম্যানচেস্টার সিটির হয়ে 230টির মতো ম্যাচ খেলেছেন এবং 59টি গোলও আছে ম্যানচেস্টার সিটির হয়ে। এছাড়া 2007 থেকে 2010 মৌসুম বার্সেলোনার হয়ে 74টি ম্যাচে 4টি গোলও করেছেন, এবং বেভেরান, মোনাকো, অলিম্পিয়াকোস সহ একাধিক বড় বড় ক্লাবের হয়ে খেলেছেন এই প্লেয়ারটি। এছাড়া আইভরি কোস্টের ন্যাশনাল টিমের হয়ে 101টি ম্যাচ খেলেছেন, এবং যেখানে কিন্তু 19টি গোলও আছে এই প্লেয়ারটির। এছাড়া পরপর 4টি বছর, অর্থাৎ 2011, 12, 13 এবং 14 সালে আফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ার পেয়েছেন ইয়াইয়া তৌরে। এবং আমার কাছে যতটুকু আপডেট আছে সেই আপডেট অনুযায়ী জামশেদপুর এফসি শুধুমাত্র ইন্টারেস্ট প্রকাশ করেছে ইয়াইয়া তৌরের ওপর, তাকে এখনও কোনো প্রকার অফার করা হয়নি জামশেদপুর এফসির তরফ থেকে। এবং জামশেদপুর এফসি যদি শেষ পর্যন্ত ইয়াইয়া তৌরেকে তাদের টিমে সাইন করাতে পারে, তাহলে কিন্তু নিঃসন্দেহে এটা আইএসএল এর একটা বিগেস্ট সাইনিং হতে পারে। তো এর আগেও বেশ বড় মাপের অনেক প্লেয়ার যেমন লুইস গার্সিয়া, আলেসান্দ্রো দেল পিয়েরো, নিকোলাস অ্যানেলকা, টিম কাহিল এবং অ্যাসোমোয়া জিয়ানের মতো প্লেয়াররা আইএসএল এ খেলে গেছেন, সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ইয়াইয়া তৌরের সাইনিংটা কোনো অসম্ভব ব্যাপার নয়। এছাড়া প্রতিনিয়ত আইএসএল যে মাত্রায় পৌঁছাচ্ছে, যেভাবে ডেভেলপমেন্ট করছে, তার ফলে কিন্তু বেশ ভালো ভালো বড় মাপের প্লেয়ারকে আমরা পরবর্তীতে আইএসএল এ খেলতে দেখতে পারি। তো যদি এই বিষয়ে আরও কোনো আপডেট আসে তো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের পরবর্তী আপডেটটি হলো আইএসএল নিয়ে। তো আইএসএল নিয়ে কিন্তু একটা ভীষণই বড় আপডেট দেওয়ার আছে তোমাদের, যেটি হলো স্প্যানিশ স্পোর্টস বিজনেস ইনস্টিটিউশন ডিপোর্টস অ্যান্ড ফিনান্সের মতে আইএসএল হলো ওয়ার্ল্ডের 4th most এঙ্গেজিং ফুটবল লিগ অন ইনস্টাগ্রাম। এখানে 319 মিলিয়ন ইন্টারাকশন সহ প্রথম স্থান অধিকার করে রয়েছে লালিগা। দ্বিতীয় স্থানে 296 মিলিয়ন ইন্টারাকশন সহ ইংলিশ প্রিমিয়ার লিগ, তৃতীয় স্থানে 53 মিলিয়ন ইন্টারাকশন সহ বুন্দেশলিগা, এবং তারপরেই 38.1 মিলিয়ন ইন্টারাকশন সহ চতুর্থ স্থান অধিকার করে রয়েছে আইএসএল। আইএসএল এর পরবর্তী স্থানে রয়েছে সিরিয়ায়, যাদের ইন্টারাকশন হলো 18.1 মিলিয়ন। তো এখানে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো বড় বড় প্লেয়াররা খেলে, তবুও তাদের ইন্টারাকশন কিন্তু আইএসএল এর থেকে বেশ অনেকটাই কম, 20 মিলিয়নের কাছাকাছি কিন্তু ডিফারেন্স রয়েছে।
তো আমি তোমাদের আগের নিউজটাতেই বলছিলাম যে আইএসএল প্রতিনিয়ত কীভাবে ডেভেলপমেন্ট করছে, এবং এই বিষয়টিও হলো কিন্তু তার একটি উদাহরণ। তো আইএসএল নিয়ে এই ছোট্ট একটি আপডেট ছিল, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তাহলে চলো এবারে ইস্টবেঙ্গলকে নিয়ে যে আপডেটগুলি আছে সেই আপডেটগুলিতে আসা যাক। তো ইস্টবেঙ্গলকে নিয়ে যে আপডেটটি আছে সেটি হলো, ইস্টবেঙ্গলের সঙ্গে যে সমস্ত প্লেয়ারদের লং টার্ম কন্ট্রাক্ট ছিল সেই সমস্ত প্লেয়াররা কিন্তু এতদিন তাদের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছুটা চিন্তিত ছিল, এবং কিছুদিন আগের একটি ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম যে সেই সমস্ত প্লেয়াররা কিন্তু তাদের সমস্যার কথা জানিয়ে কোয়েসের কাছে একটি চিঠি লিখেছে, এবং কোয়েস কিন্তু তাদের সেই চিঠির উত্তরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যেহেতু ইস্টবেঙ্গলের সাথে তাদের কিন্তু সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে, সেই জন্য কিন্তু এই সমস্ত প্লেয়ারদের দায়িত্ব কোয়েস আর নেবে না, সব দায়িত্বই কিন্তু ইস্টবেঙ্গল কাছে। এবং সেই অনুযায়ী ইস্টবেঙ্গল ইনডেমনিটি বন্ডে সাইন করে AIFF এর কাছে পাঠিয়ে দেয়, এবং তারা পরিষ্কারভাবে AIFFকে জানিয়ে দেয় যে যতদিন পর্যন্ত কন্ট্রাক্ট আছে এই প্লেয়ারদের ইস্টবেঙ্গলের সঙ্গে ততদিন পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল এই সমস্ত প্লেয়ারদের দায়িত্ব নেবে। এবং সেই প্লেয়ারগুলি হলেন জেমি স্যান্টোস ক্লাডো, লালিন্ডিকার আলতে, পিন্টু মাহাতো, সামাদ আলী মল্লিক, অভিষেক আম্বেকর, বৈথাং হাউকিপ, টংডম্মা নাওরেম। তো এই সাতজন প্লেয়ারের সমস্ত দায়িত্ব কিন্তু ইস্টবেঙ্গলের কাছে, এবং এখন এটাই দেখার যে ইস্টবেঙ্গল এই সমস্ত প্লেয়ারগুলির মধ্যে কাকে কাকে তাদের নিজেদের টিমে রেখে দেয় এবং আর কোন কোন প্লেয়ারগুলিকে অন্য টিমে লোনে পাঠিয়ে দেয়। তো ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু একটি ছোট্ট আপডেট ছিল, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই, এই আপডেটগুলি জানানো ছিল তোমাদের আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো তাহলে, টাটা, বাই বাই।